কিভাবে প্রধান হলেন, আজকে কি হলো? দুর্ঘটনা হলো। ভোটাভুটি হয়েছিল? লটারি হয়েছিল। তারপর হলেন? আপনি কি হয়েছেন আজকে রামপুর পঞ্চায়েত প্রধান? কি নাম আপনার? সরস্বতী হাঁসদা। কোন দলের? টিএমসি। তৃণমূল। কি করবেন আগামী দিনে, কি কাজ করবেন? কি করবো, টিকাটা দেখব। হয়েছে হয়েছে, নির্বাচন হলো, তবে কিভাবে নিলেন এটাকে? নিলাম কি দেখুন, পশ্চিমবঙ্গে তো আমরা জানি যে পঞ্চায়েত নির্বাচনটা প্রশাসনে পরিবর্তন করেছিল, কোর্ট হাইকোর্ট সমস্ত কিছু করার পরে এই রামপুর পঞ্চায়েতে আমাদের যদি সঠিকভাবে ভোট হতো আমরা সবকটা সিটই দখল করতাম। তো সেইখানে ছটা সিটের ভেতরে আমরা তিনটে সিট পেয়েছিলাম। দেড় বছর ধরে টাল বাহানার পর আজ যে পঞ্চায়েত নির্বাচন গঠন ছিল, সেই গঠনে আমাদের বিজেপির যে তিনজন নির্বাচিত ছিলেন তারা তিনজন আমরা তিনটি ভোট পেয়েছি, অপরদিকে তৃণমূল তিনটি ভোট পেয়েছে। লটারির মাধ্যমে যে হয়েছে আমাদের এখন তদন্ত করে দেখতে হবে, আমাদের যারা ছিলেন ভেতরে তাদের কাছে জেনে আমরা জানতে পারবো যে সেটা সঠিক হয়েছে না, প্রশাসনের সেখানেও কোনো কারচুপি ছিল। জানার পরে আমরা সেইভাবে আগামী দিনে এগোব। কি মনে হচ্ছে এর মধ্যে কোনো কারচুপি বা কোনো প্রশাসনের? প্রশাসন তো এই যে আজকে দেড় বছর টালবাহানা এটাই তো বলে দিচ্ছে যে এদের এরা কিছুতেই বিজেপিকে মানতে পারছে না। আজ পশ্চিমবঙ্গে দেখুন যে পঞ্চায়েত নির্বাচনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছিল, কিন্তু লোকসভায় আজকে এই আমাদের বীরভূমেই চারটি বিধানসভার, বীরভূম লোকসভা চারটে বিধানসভায় তারা পরাজিত হয়েছে। এই যে যেখানে দাঁড়িয়ে আছে এই বিধানসভায় তারা পরাজিত হয়েছে। তো স্বাভাবিক যদি লোকসভা নিরিখে দেখেন এখানে সবকটা পঞ্চায়েতের প্রত্যেকটা জায়গায় তারা হার হয়েছে। বিজেপি জয়লাভ করেছে, বিজেপি এখানে এখানে যদি দেখেন যে ছটার ভেতরে বিজেপি ছটাই জিতেছে। সমর্থক আপনাদের উত্তেজিত হয়ে পড়ছে? উত্তেজিত একটু উত্তেজনা স্বাভাবিক হয়, আমাদের নেতৃত্ব আমরা বুঝাচ্ছি, তারা অনেক মিথ্যা পুলিশ তাদের মামলা দিয়েছে, তাদের ভেতরে একটা ক্ষোভ দুঃখ আছে দীর্ঘদিন ধরে। আমরা এটা একটা আসে মানুষের আবেগ, কেননা যদি সত্যি করেই সুষ্ঠুভাবে এটা হতো তাহলে তো পঞ্চায়েতটা তৃণমূলে যেত না, এটা বিজেপিরই থাকতো, মানুষের উন্নয়ন হতো। এরা তো উন্নয়নের নামে দেখছেন প্রত্যেক জায়গায় কাটমানি খেয়েছে, আজকে তারা ফেরত দিচ্ছে প্রত্যেক জায়গায়, পঞ্চায়েত থেকে তারা দখল করে তাদের রোজগারের জায়গা করেছে কিছু কিছু নেতা তৃণমূলে। তো আগামী দিন আমাদের এই পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে আমাদের ভূমিকা যথেষ্ট থাকবে, আমরা বিরোধী ভূমিকা সঠিকভাবে পালন করব। সুভাষিস চৌধুরী, বীরভূম জেলার সহসভাপতির দায়িত্ব।